থেকে শৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যেটা বলতে চাই যে এই 2024-এর যারা মে ম্যাট দেবে, 2024 সালের মে ম্যাট, মানে এটা কিন্তু এই সেশনে লাস্ট ম্যাট হতে চলেছে। তার মানে হচ্ছে যারা কিন্তু মোটামুটি এই 2024-এ MBA অ্যাডমিশন নিতে চাও, মানে ফার্স্ট সেমিস্টারে, তাদের কাছে কিন্তু অলমোস্ট এই মে 2024-এর ম্যাটটাই কিন্তু একটা লাস্ট চান্স। তার কারণ হচ্ছে মোটামুটি কলেজগুলোতে কিন্তু আমরা জানি যে এপ্রিল মার্চ এপ্রিল থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে যায়, কারণ পরের যে মে মাসের পরে আবার যে ম্যাটটা সেইটা কিন্তু 24-এ সেই সেপ্টেম্বরের মিডিলে চলে যাবে, মানে অনেক দেরি হয়ে যাবে। ততদিনে কিন্তু ভালো ভালো যে কলেজগুলো আছে সেগুলো মোটামুটি সিট প্রায় ফুল হয়ে যাবে, এবং অলরেডি দেখবে যে তোমাদের MBA-র যে ক্লাসগুলো সেগুলো সব জায়গাতেই কিন্তু জুলাই আগস্ট থেকে চালু হয়ে যায় বা সেপ্টেম্বর থেকে। কাজেই সব থেকে ভালো যেটা হয়, যদি তোমরা লাস্ট চান্স হিসেবে মে ম্যাটটাই তোমরা 2024-এর দাও। তো আমাদের এখানে মে ম্যাটের টিউশন চলছে, আমরা গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে টিউশন দিয়ে থাকি, এবং আমাদের এখানে সপ্তাহে প্রায় 5টা করে ক্লাস হয়। গুগল মিটে মোটামুটি 50 মিনিটস ডিউরেশন থাকে এবং এক্সট্রা ক্লাসও দেওয়া হয়, এবং আমাদের এখানে মক টেস্টেরও একটা ব্যবস্থা রয়েছে। এবং আমরা কিন্তু স্টুডেন্টদের একটা গাইডলাইন খুব পরিষ্কারভাবে দিয়ে দিই যে একটা ট্যাকটিক্স আছে। দেখো, তুমি এই 4-5 মাস 6 মাসে কিন্তু ম্যাটে সব কিছু পড়ে যেতে পারবে না। সেক্ষেত্রে আমরা করি কি না, কিছু সিলেক্টিভ কিউটি ধরো কোয়ান্টিটেটিভ টেকনিক থেকে, মানে ম্যাথ থেকে সিলেক্টিভ কতগুলো টপিক, DI থেকে, রিজনিং থেকে, এগুলো করিয়ে দিই যেখান থেকে বেশি আসে, এবং একটা স্ট্র্যাটেজি আমরা বলে দিই যে কতগুলো কোশ্চেন কোন সেকশন থেকে অ্যান্সার করলে তোমার কত স্কোর বা কত পার্সেন্টাইল আসতে পারে। কারণ এখানে কিন্তু ম্যাটে একটা নেগেটিভ মার্কিংও থাকে, কাজেই আমাদের কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি এবং টেকনিক্যালি চলতে হবে, শুধু আবেশের বসে পড়লে হলো না। অনেকেই আছে হয়তো 3-4 মাস পরেও ম্যাটে ভালো রেজাল্ট করতে পারে, তার কারণটা হচ্ছে তার টেকনিকটা ঠিক অ্যাপ্লাই করতে পারে, যে কোনটা করবো কোনটা করবো না এবং কোন চ্যাপ্টারগুলো করে যাব, সেটা কিন্তু আমাদের মতো সিনিয়র লোকেরাই কিন্তু গাইড করে। অনেকে সেই ম্যাটে এসে আন্তাবরির মতো 60-70টা করে দিয়ে এলাম, তো সেক্ষেত্রে নেগেটিভ বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কোর কমে যাবে। তো যাই হোক, আমাদের এখানে ম্যাটে অনলাইনে টিউশন চলছে, যদি ম্যাটে অনলাইন টিউশন নিতে চাও আমার যে নাম্বারটা স্ক্রল করছে, মে ম্যাট 2024-এ যে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে অবশ্যই তোমরা কথা বলতে পারো, এবং যদি কোনো তোমাদের ডাউট থাকে বা ইনকোয়ারি থাকে সেটা ফোনেই আমার সঙ্গে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। আমাদের ইনস্টিটিউটের সব থেকে বড়ো যেটা ফেসিলিটি, যেটা আমি বারবার আগেও বলেছি ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, যে আমাদের কিন্তু একটা মান্থলি ফিজের ব্যবস্থা আছে, যেটা কিন্তু অন্য ইনস্টিটিউটে নেই। প্রথম যে অন্য একটা বড় জায়গায় গেলে তোমাকে কিন্তু যেটা করবে, প্রথমেই দেখবে যে তোমাকে একটা কিন্তু রামসাম 20-25,000 চার্জ করে দেবে। আমাদের কিন্তু মান্থলি সিস্টেম, যে তুমি আগে অ্যাডভান্স দিলে 1 মাস পড়লে, তারপর যদি তুমি স্যাটিসফাই হও আবার 1 মাস পড়লে, তাহলে কি তোমার টাকাটা ব্লক হলো না। তুমি যদি বুঝতে নাও পারো আমাদের কাছে, তাহলেও কিন্তু তোমরা অন্য জায়গায় মুভ করতে পারবে, কিন্তু যে জায়গায় তোমরা একসঙ্গে 20-25,000 টাকা দিয়ে দেবে সেখান থেকে কিন্তু তোমরা চট করে আর মুভ করতে পারবে না। তো এইটা একটা অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় হচ্ছে বড় জায়গায় যেটা করে, যে সেখানে হচ্ছে তো অনেক 20-22 জনের ভেতর একটা ব্যাচে তোমায় ঢুকিয়ে দিল, তো সেটা একটা কিন্তু খুব ডিসঅ্যাডভান্টেজ। আমাদের কিন্তু ছোটো ছোটো ব্যাচে এখানে করানো হয়, আমরা কিন্তু 4-5 জনের বেশি একটা ব্যাচে রাখি না অনলাইনে। তার জন্য সুবিধে কী, এবং অনলাইনে সব থেকে বড়ো সুবিধে হচ্ছে, আমরা একমাত্র যে আমাদের শুধু কোনো অফলাইন নেই, অনলাইন টিউশনই আছে, সেখানে সুবিধে হচ্ছে যে আমাদের কাছে কিন্তু কলকাতা ছাড়াও বাইরেরও যারা, মুর্শিদাবাদ, বহরমপুর, মিদনাপুর, তারপর এমনকি ব্যাঙ্গালোরের স্টুডেন্টও আমাদের আছে, এবং এছাড়াও আউটস্কার্টস বারুইপুর, যাদের পক্ষে কিন্তু ওই জায়গায় এই ম্যাটের টিচার পাওয়া সম্ভবই না, সেখানে যেতে গেলে হয়তো কলকাতায় আসতে হবে বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে, তারা কিন্তু ঘরে বসেই একদম কিন্তু টোটাল অফলাইনের মতোই কিন্তু ব্যাপারটা হচ্ছে, 1-to-1 ইন্টারাকশান হচ্ছে। মানে আমরা যেভাবে করাই, আমি বোর্ডে একদম অফলাইনের মতোই করাবো, তোমরা বোর্ড দেখতে পাবে, আমার সঙ্গে কনভারসেশন করতে পারবে, কারুর কোনো ডাউট হলে যখন সামস করাচ্ছি তখন ইনস্ট্যান্ট আমাকে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারছো। সেই জন্যে আমি কিন্তু একদম লাইভ ক্লাস করাই এবং লাইভে কিন্তু প্রেজেন্ট থেকে ডাউট ক্লিয়ার করাই। এবং প্রথমে যেটা আমরা করি, একদম ধরে ধরে প্রথম যে চ্যাপ্টারটা করাচ্ছি তার একদম বেসিক ফর্মুলা দিই, ফর্মুলা বোঝাই, তারপর সামস করাই প্রিলিমিনারি লেভেলের সামসগুলো, সেই সামসগুলো স্টুডেন্টদের প্র্যাকটিস করিয়ে করিয়ে যখন তারা একটু সরগরো হয়, তারপর কিন্তু ম্যাটের যে প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো আছে যে টপিকের, সেইগুলো কিন্তু আমরা সলভ করাই। তাহলে ব্যাপারটা কি হয় যে একটা সিস্টেমেটিক ব্যাপারের মধ্যে স্টুডেন্টরা থাকে, স্টুডেন্টদের অসুবিধে হয় না। অনেক ইনস্টিটিউট আছে কি তাড়াহুড়ো করে জাম করে একটা ক্র্যাশ কোর্স বলে দিল যে 2-3 মাসের ভেতর শেষ করে দেবো,
আমি কিন্তু স্টুডেন্টদের আগেই বলছি এরকম ক্র্যাশ কোর্স দিয়ে কোনো লাভ হয় না। তোমাকে যদি একটু ভালো প্রিপারেশান নিতে হয় তোমার হাতে কিন্তু অন্তত মিনিমাম 5টা মাস সময় আমার মনে হয় রাখা উচিত। অলরেডি প্রায় আজকে নভেম্বরের শেষের পথে যারা কিন্তু মে ম্যাট দেবে ভাবলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ধরে রাখো 5 মাস, এই 5 মাস যদি ভালোভাবে তোমরা একটু পড়াশুনো করো বা আমাদের গাইড নাও এবং আমাদের কথা শুনে চলো তাহলে আমার মনে হয় না তোমাদের রেজাল্ট খারাপ হবে বলে। কারণ আমাদের এখানে যারা পড়ে যারা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট অনেকেই কিন্তু 85-87% বা 70-র ওপর অনেকেই ভালো ভালো কিন্তু পার্সেন্টাইল মার্কস ক্যারি করেছে সেটাও। এবং সব থেকে বড়ো ফ্যাক্টর হচ্ছে আমরা যেভাবে ক্লাস করাবো ক্লাস রেগুলার করতে হবে, ক্লাসে যেন তুমি প্রেজেন্ট থাকো, পাংচুয়ালিটি মেনটেন করতে হবে, আমরা যেভাবে করবো সেইভাবে যদি তুমি কথা শুনে ফলো করো ডেফিনেটলি তোমাদের কিন্তু ম্যাটে একটা ভালো স্কোর হবে। এটা কিন্তু তোমাদের আমি আমার এত বছর এই 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকেই বলতে পারি। এবং আমরা কিন্তু স্টুডেন্টকে অনেকটাই ধরে পড়াই, কারুর যদি একটু বেসিক উইক থাকে সেটাও কোপ আপ করার চেষ্টা করি, যেটা কিন্তু তোমরা অনেক ইনস্টিটিউটেই দেখতে পাবে না। মানে যেহেতু সেখানে অনেক স্টুডেন্ট পড়ে একটা ব্যাচে সেখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানটা পায় না স্টুডেন্টরা, আমরা কিন্তু একটা স্টুডেন্টকে পুরোপুরি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান দিয়ে পড়াবার চেষ্টা করি। আমাদের এখানে কিন্তু 1-টু-1 করেসপন্ডেন্স হয়, একটা ব্যাচে যদি 4-5 জন মাত্র থাকে সেখানে কিন্তু 1-টু-1 করেসপন্ডেন্স করা সম্ভব, কিন্তু যেখানে 15-20 জনের ব্যাচ হবে সে অনলাইন হোক অফলাইন হোক সেখানে কিন্তু 1-টু-1 করেসপন্ডেন্স সম্ভব হবে না। তো যাই হোক আজ সময় কিন্তু কমে আসছে, আজকে ভিডিওটা দিচ্ছি, আজকে নভেম্বরের প্রায় 24 তারিখ হয়ে গেল, জগদ্ধাত্রী পুজোর আজকে আমাদের এখানে ভাসানের দিন, তো সমস্ত অকেশন হয়ে গেছে। সামনে হয়তো ডিসেম্বরের ওই ক্রিসমাস বা নিউ ইয়ার এগুলো থাকবে, কিন্তু আমাদেরকে এগুলো নিয়েই চলতে হবে, আমাদের কিন্তু পড়াশুনো না মানে থামালে হবে না, আমাদের কিন্তু একটা কনসিস্টেন্টভাবে পড়াশুনোটাকে চালিয়ে যেতে হবে। এবং যারা কিন্তু মনে করছো যে 2024 সালের ম্যাটটা দেব মানে এবারে অ্যাডমিশানটা নেব, তারা কিন্তু আর দেরি করো না, অবশ্যই মে ম্যাটটাকে টার্গেট করো, কারণ মে ম্যাটটাই কিন্তু তোমাদের লাস্ট চান্স। এরপর দেরি করলে কিন্তু যে কলেজগুলো হয়তো তোমরা চাইছো সেই কলেজগুলো কিন্তু তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তো সেই জন্যেই আমার এই ডিটেলসটা তোমাদের জানানো ছিল। অলরেডি আমাদের কিন্তু মে মাসের যে এগুলো সেগুলো সমস্ত চলছে, টিউশন চলছে, অনেকে আগে থেকেও টিউশন নিচ্ছে, তাও এখনও 5 মাস সময় আছে, এখন থেকে যদি কেউ মে ম্যাটের বা এই প্রিপারেশানগুলো নেয় আমার মনে হয় তার কিন্তু অসুবিধে হওয়ার কথা না। কিন্তু এরপরও যদি দেরি করো আরও সময় কমতে থাকে, ধরো 4 মাস হয়ে গেল, 3.5 মাস হয়ে গেল, তখন কিন্তু ব্যাপারটা খুব অসুবিধাজনক হয়। কারণ দেখো 3 মাস 3.5 মাসে এই সিলেবাস কিন্তু অন্তত যে যতটুকু দরকার ম্যাটে একটা ভালো রেজাল্ট করার জন্য সেই সময়টা কিন্তু সাফিসিয়েন্ট না, মিনিমাম 4-5 মান্থ খুব লেটেস্ট তোমাকে, 4 মাস মিনিমাম লাগবেই লাগবে, 5 মাস হলে খুব ভালো হয়। সেই জন্যই বলছি যারা মনে করছো যে ম্যাটের মে ম্যাটের টিউশনের দরকার আছে 2024-এ, অবশ্যই আবারও বলছি আমার যে ফোন নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারো। কোনো রকম কোনো ডাউট বা কোনো রকম যদি ডাউট বা ইনফরমেশান ম্যাট সম্বন্ধে দরকার লাগে অবশ্যই তোমরা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারো। আর আমার কথা বা আমার চ্যানেলটা যদি এলিভেটেড এডুকেশন চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে আমাদের এলিভেটেড এডুকেশন চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি বলেই শেষ করছি, নমস্কার।